আসসালামু আলাইকুম ইসলাম মেয়েদি, এবার চলে এসেছি নতুন একটি ব্লগার নিয়ে। তো এই তো এখন আমরা চলে এসেছি নিউ ইয়র্কে। তো আজকে থেকে হচ্ছে নিউ ইয়র্কের ব্লগগুলো আপনারা দেখতে পারবেন। আমি হচ্ছে এত টায়ার্ড ছিলাম যে আমাদের একটি কোনো ভিডিও নিয়ে নিই, একদম ঘুমাতে ঘুমাতে চলে এসেছি। তো হচ্ছে নিউ ইয়র্কে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে নিউ ইয়র্কের ল্যাগোডিয়া এয়ারপোর্ট। তো আমাদের ল্যাগোডিয়া এয়ারপোর্টে আছে দেখেন, পেছন থেকে দেখাচ্ছে যে কি সুন্দর হয়েছে ক্রিসমাসের সান্তা ক্লজ এভাবে হচ্ছে সাজিয়েছে। তো আমরা হচ্ছে ম্যান করে শোনা বাইরে বেরোবো, আর সুন্দর সুন্দর অনেকের ব্লগ আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আমার সাথেই থাকুন, তো সুন্দর সুন্দর অনেক ব্লগ দেখতে পাবেন। বাংলায় দেখা সাগরের নতুন স্টেশন। তো আমরা হচ্ছে এয়ারপোর্ট থেকে নেমে এখন হচ্ছে নাস্তা খাবো। তো আমরা হচ্ছে জামা খেতে এসেছি। তো দেখা যাক জামাখাত থেকে, এটা হচ্ছে সাগর চাইনিজ রেস্টুরেন্ট, এটা মেবি দেখা যাচ্ছে যায়নি। তো এখন হচ্ছে আমরা ব্রেকফাস্টটা করবো। অনেক ঠান্ডা, তো জামাইটা রাস্তা দিয়ে হচ্ছে আমরা হেঁটে যাচ্ছি, বাসে খাবার বিক্রি করে আর কি। এখানে হচ্ছে স্ট্রিট ফুড রয়েছে, এখানে স্ট্রিট ফুড রয়েছে। এখানে ডাঙ্কিন আছে, ধানসিঁড়ি রেস্টুরেন্ট। নিউ ইয়র্কে আসলে হচ্ছে আমরা হচ্ছে বাঙালি খাবার খাচ্ছি, মাছ ভাত সবজি। বাংলাদেশের হোটেলে স্টারে কাঁচামরিচ, খাওয়ার পরে চা।
Berlino. এখানে জাস্ট আমরা একটা বাসে যাবো, সেই জন্য কিছু ফল নিতে এসেছি। আর পরে হচ্ছে আমরা আপনার বাজার যাবো, সেখান থেকে তো আমাদের জন্য আমরা এখন আমাদের হোটেলে চলে এসেছি। এখন হোটেলে যাব। এটা অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে ফ্লাশিং শপ, হচ্ছে চাইনিজ রাখা। এটা হচ্ছে রমাদান। এখন হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের রুমের এন্ট্রেন্স। আর এখানে হচ্ছে বাথরুম, তো ওয়াশরুম এখানে আছে। এখানে লাইট আছে, এখানে হচ্ছে শাওয়ারের জন্য। আর এখানে খুব সুন্দর একটা বেসিন আছে, অনেকটা নিট অ্যান্ড ক্লিন। তারপরে এখানে হচ্ছে কোটগুলো রাখার জন্য। এখানে একটা টেবিল আছে যেখানে আমরা ব্যাগ রেখেছি। তারপরে যে একটা ব্যাগ আছে, টেবিল দিয়েছে। আর এখানে হচ্ছে কফি খাওয়ার জন্য কফি মেশিন আছে, কফি দিয়েছে, গ্লাস আছে। এই যে বাইরে আর কি ভিউটা দেখা যায়, এটা হচ্ছে আমরা ফ্লাশিং আছে না, কুইন্স ফ্লাশিং এ। সো এখান থেকে বাইরের ভিউগুলো দেখা যাচ্ছে। ওপস, সরি। আমার কাছে ভালোই লাগছে, খুব নিট অ্যান্ড ক্লিন। এখন আমরা একটু রেস্ট নিব, তারপরে আবার হচ্ছে বাইরে যাবো।